মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। রুদ্র, রুদ্র কোথায়? রুদ্র, রুদ্র, আচ্ছা আচ্ছা, রুদ্র অফিসে। ঠিক আছে ঠিক আছে, তুই সাবধানে থাক, চিন্তা করিস, আমরা সবাই ঠিক আছি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, রাখছি আমি। হ্যাঁ ওই বলতে লাবু, ঠিক আছে, চিন্তা করো না। রোহিত, তোমার পিয়ার, চল আমরা বেরোই, চারদিকে কি অবস্থা দেখে আসি। চল বাইরে। আমি আর ধানু দিদি আমরা বুঝে যাব না। হ্যাঁ আমরা কেন ঘরে বসে থাকবো জেঠুমণি, আমরাও যাব। এত ঝড়, তার উপরে এরকম বৃষ্টি, মানুষজনের যে কি অবস্থা, আমি এক্ষুনি বসে পাল্টাচ্ছি এক্ষুনি। ব্যাস হলো, শান্তি হয়েছে? বলছি হুড়োহুড়ি করো না, পা কাটবে। কি করছো নাকি বলো তো, কোথায় যেতে আমার তোমাকে ধানুকে, আমরা আছি তো, পা কাটলো কিনা দেখি। না 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 স্যার, স্যার আমার কিচ্ছু হয়নি স্যার, আপনি আমাকে দয়া করে আটকাবেন না। দেখুন এই বাড়িটা অনেক উঁচু জায়গাতে, পাকা বাড়ি, কিন্তু এই দুর্যোগের সময় আমরা যে ধরনের বাড়িতে থাকতাম সেই সব জায়গায় যে কি বিপদ হতো সেটা আপনারা বুঝবেন না স্যার। আমাকে যেতে দিন, আমি আরে এখন এখানে আবার কে এলো? কি ডাক্তার? আসুন আসুন। তাই এসে পারলাম না মাস্টারমশাই, চারিদিকে তো রীতিমতো প্রলয় শুরু হয়ে গেছে, পূর্ব মেদিনীপুরের কাছে আছড়ে পড়েছে। কিন্তু তমজিদা তুমি নেটওয়ার্ক পেলে কি করে? মানে আমি অনেকক্ষণ ধরে ট্রাই করছি বাট পাচ্ছি না। আরে আমি তো পার্টি অফিসে ছিলাম, হঠাৎ ওই ডিজাস্টার ম্যানেজমেন্টের অফিস থেকে ফোন আসলো, আমরা সবাইকে সতর্ক করতে শুরু করে দিয়েছিলাম, কিন্তু ততক্ষণে যা হওয়ার অলরেডি হয়ে গেছে, কত মানুষ যে বিপদে পড়েছে আমি কি বলবো। সর্বনাশ, তাহলে তো এক্ষুনি মাইকিং শুরু করতে হয় জেঠুমণি। সেজন্যই তো ছুটে এলাম সবাই মিলে আমরা। আচ্ছা তমজিৎ, রুদ্র সঙ্গে যোগাযোগ করেছো? মাস্টারমশাই আমি চেষ্টা করেছি কিন্তু দাদাকে কিছুতেই ফোনে পাচ্ছি না, কোনো নেটওয়ার্কই নেই। ওদিকে আবার দাদার অফিসের কাছে কিছু গাছ ভেঙে পড়েছে, আমরা বুঝতেই পারছি না যে আমরা কি করে ওদিকে যাব। কাণ্ড বোঝো মাকালি, জামাইবাবু ভালো আছেন অথচ এই বিপদের সময় অফিস থেকে বেরিয়ে মানুষের পাশে দাঁড়াচ্ছেন না, আশ্চর্য তো। আমরা তাহলে বেরোই সকলে, চলো। হ্যাঁ চল বেরোই, ফুলকি ধানু ওরাও যাক সঙ্গে, দলে কোনো মেয়ে থাকলে ভালো হবে, যদি মহিলাদের উদ্ধার করতে হয় তখন কাজে আসবে। সেটা ঠিক, কিন্তু ওদের যদি কোনো বিপদ আপদ হয় তখন কি হবে? হলে হবে জেঠুমণি, এত লোক যখন বিপদে পড়েছে আমরা তো ঘরে বসে থাকতে পারি না। এর আগেও যখন অশোকনগরে এরকম ঘটনা ঘটেছে তখন আমি, রানু, বুলু, ভুমলদা সবাই মিলে উদ্ধার কাজে বেরিয়ে পড়তাম। অশোকনগরে এবার তেমন কোনো বিপদ হয়নি, অল্প বৃষ্টি হচ্ছে শুনলাম। আচ্ছা তাহলে একদিক থেকে নিশ্চিন্ত হওয়া গেল, এক্ষুনি বিআই বিএনআই কোনো খোঁজ নিতে হবে না। ঠিক আছে দেখ, শোন রোহিত, মোবাইলের নেটওয়ার্ক তো মাঝে মাঝে পাওয়া যাচ্ছে, তুই তাও একবার ফোন করে দেখে নিস। হ্যাঁ এটা তোর দায়িত্ব। হ্যাঁ এই পিয়াল এক কাজ কর তো, যা আমাদের বর্ষাতিগুলো নিয়ে, যা 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 নিয়ে, আমরা সবাই মিলে এবার বেরোবো। হ্যাঁ জিজি বলি। জয় মা কালী, জয় মা কালী, সবাইকে ভালো রেখো মা, সবাইকে ভালো রেখো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।